بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم. We are going to continue Surah Mulk. Last class we discussed Ayat number 5. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. Okay, now here we have the next part was وأعتدنا لهم عذاب السعير. Right? Okay, now from last class we did not explain few things that we need to explain. One was إذا قبل لك بني آياتا لكتبنا right بمصا بيها right the thing was ب مصا بيها right ب مصا بيها. Now question is say singular is misbahun right and lamb. This masa bi plural is masa bi dunya bi masa biha. Okay. Now, بسمهم مساء مصباح سابيح. The plural. Any question here? Why it become like zobar here, fatha here? Masa bihun. Okay. Now, kisu kisu noun ase, right? Egulo hobe ei ki bole kokhonoi zer nibe na, hain? Hoy pesh nibe othoba fatha nibe. Egulare bola hoy erae bola hoy diptod bola hoy diptod. Diptod mane holo jemon যদি কোনো নাউন এই ফরম্যাটে আসে মাসাবি হুন ডিপটড এটা বলে ডিপটড ডিপ ইংলিশ ডিপটড হলো এটা কখনোই শেষে জের হবে না হ্যাঁ জের হবে না যেমন হ্যাঁ preposition যেমন এটা ছিল কি কথা যেমন মসজিদুন রাইট মসজিদুন এটা বলে ফি মসজি কি হবে মসজিদিন হ্যাঁ মসজিদিন মনে আছে ফির কারণ হ্যাঁ হ্যাঁ আর যদি বলি আবার কখনো এটা জবর হবে যদি এটা কি বল অবজেক্ট হয় কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো কখনোই
জের নেবে না। হ্যাঁ, যেগুলোকে বলা হয় ডিপটোন। তার মধ্যে একটা হলো যদি কোনো নাউন এই ফরম্যাটে আসে যে মাসাবি মাসাবি, হ্যাঁ মাসাবি, তাহলে এই ফরম্যাটে আসলে এটা জের নেবে না, হয় পেস্ট নেবে অথবা জবে নেবে। ওকে, ওটা হ্যাঁ, ওকে, এই ফরম্যাটের কতগুলো ফরম্যাট আছে আমি একটা এক্সাম্পল দিই। যেমন এই বইয়ের মধ্যেও আছে একটা ফরম্যাট ডিপ ডট, ওইগুলো 371। তো এই ধরনের নামগুলোকে কি বলে? ডিপ ডট, ডিপ ডট, হ্যাঁ কয়েকটা দিই। হ্যাঁ, ওকে, যদি কোনো নাউন এই পর্ব, এই যেমন উলা মা ও, রাইট, উলা 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 মা ও, উলা মা ও, উলা মা ও, হ্যাঁ মানে কি উলা উলা মা ও, আলিম, আলিমের, আলিম উলামা, হ্যাঁ নোয়ার, হ্যাঁ স্কলার্স, হ্যাঁ উলামা ও, কোন নাম যদি এই ফরম্যাটে হয় যেমন আলিফ শেষে আছে আলিফ আর হামজা, রাইট, আলিফ আর হামজা শেষে আছে উলামা ও, হ্যাঁ তাহলে এটা কখনোই কাসরা নিবে না, হয় পেশ নিবে অথবা জবর নিবে। এটা আর একটা ফরম্যাট, এটা আর একটা, এই ফরম্যাটে যদি আসে তাহলে কখনো এটা উলামা ই হবে না কখনো, হ্যাঁ উলামা ও অথবা উলামা আ, হ্যাঁ একটা ফর্ম, একটা ফর্ম, হ্যাঁ এটা একটা ফর্ম। তারপরে আছে রুহামা ও, হ্যাঁ একই ধরনের। আচ্ছা, তারপরে এটা ছিল মাসা মাসা বিহু, এটা আসলে মাসা বিহু এই ফরম্যাটে যদি আসে মাসা বিহু, হ্যাঁ এটাও হয় পেশ নেবে অথবা জবর নেবে, এটা জের নেবে না। ওকে বলেন, আবার বলেন। ওকে, এটা এটা ফরম্যাট হবে, এটা ফরম্যাট মনে করেন, এটা একটু, এটা একটু জটিল, মনে করেন আপনার ফা আলা ছিল ভার্বটা, রাইট, হ্যাঁ এখান থেকে আপনি বলেন মা ফা মা ফা, কি এটা এটা হলো মাসাবি বা মা ফা, হ্যাঁ মা ফা ই মাফাইলু মাফা, এই ফরম্যাটে যদি আসে, হ্যাঁ মাফা মাফাইলু, তাইলেও তার মানে লোকে ইয়া এবং ইয়া থাকা লাগবে, যে ইয়া এবং শেষে লড়া এই ফরম্যাটে আসে, হ্যাঁ তাহলে এটা তো মাফাইলু, হ্যাঁ ওকে, এগুলো প্লুরাল সিঙ্গুলার, হ্যাঁ উলামা ও, হ্যাঁ ওকে, এটা আরো ক্লিয়ার হবে, একটু ধারণা পাওয়া গেল তো। তার মানে আমরা শিখছিলাম, রাইট, এভরি নাউন, এভরি নাউন হ্যাজ ডাবল পেশ অর ডাবল জের অর ডাবল জের, যদি আগে প্রিপোজিশন আসে তাহলে
জের হয়ে যাবে যে অবজেক্ট হয় জবর হবে এটা হলো নরমাল রুল রাইট এক্সেপশন হলো এগুলা কিছু কিছু আছে যেগুলা এক্সেপশন যেগুলাতে যেমন এই ফরম্যাটে যদি আলিফ আলিফ আর হামজা আসে অথবা এই ফরম্যাটে যদি আসে রাইট তাহলে এলো কখনোই জের নেবে না হয় জবর নেবে অথবা ওকে আরো আরো এক্সাম্পল আছে আমরা ওগুলো আরো পরে এলো বলা হয় ডিপটোট হ্যাঁ ডিপটোট আচ্ছা আর এক্সাম্পল আছে যেগুলা কোনো কখনোই যেমন যেমন আছে মূসা রাইট মূসা এটা কি এটা হলো এটা হয় সাবজেক্ট হোক অথবা অবজেক্ট হোক অথবা প্রিপজিশন আসুক সব ক্ষেত্রেই এটা মূসা মূসাই থাকবে এটা কখনোই মৌসি হবে না বা অন্য কিছু হবে না মূসা হ্যাঁ এরকমই থাকবে এটা 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 কারণ কি যদি নাউনের শেষে এই ধরনের একটা ভাওয়েল থাকে আলিফ থাকে তাহলে এটা কখনোই চেঞ্জ হবে না সাপোজ আমি যদি এখন কামালুন হয় তাহলে বি কামালি কিন্তু বি মূসা মূসি হবে না মূসা সবসময় মূসা এটা হলো নাউনের শেষে যদি এরকম একটা আলিফ থাকে যেমন দুহা ওয়াদ দুহা দুহা আছে না দুহা দু হ্যাঁ এটা যদি থাকে তাহলে এটা বলা হয় এটা কখনোই চেঞ্জ হবে না শেষে এটা বলা হয় নন ডিক্লাইনেবল হ্যাঁ এটা হলো নন ডিক্লাইন নন ডিক মানে জের জবর এগুলো করা যাবে না যেটা আছে ওইটাই থাকবে নন ডিক্লাইনেবল আমরা দেখলাম একটা দুটো এক্সাম্পল দেখলাম যেটা ডিক্লাইন হয় না যেটা একটা এক্সাম্পল হলো শেষে যদি আলিফ থাকে যেমন মূসা রাইট তারপরে দুহা হ্যাঁ ওটা পরে অন্য কিরাতের কারণে কিরাতের কারণে নন ডিক্লাইনেবল ডিক্লাইনেবল ডিক্লাইন ডিক্লেনশন মানে হলো বুঝলে কি বলে কিতাবুন কিতাবান কিতাব কিতাবুন কিতাবিন কিতাবান এই যে আন উন ইন হয় এটা বলে হ্যাঁ এটা বলে ডিক্লাইনেবল হ্যাঁ মানে কখনো জবর হবে পেশ হবে জের হবে এটা হলো ডিক্লাইনেবল নাউন ডিক্লাইনেবল এটা হলো নন ডিক্লাইনেবল হ্যাঁ কারণ এটা যা আছে সবসময় তাই থাকবে কোরআনের কোথাও মূসা মূসি বা অন্য কিছু মূসু এই ধরনের কিছু পাওয়া যাবে না ডিপটোট হলো যেসব নাউন হ্যাঁ যেসব নাউন শুধু শেষে জবর অথবা পেশ হবে শেষে হ্যাঁ কখনোই জের হবে না এটা হলো ডিপটোট ওটার একটা এক্সাম্পল হলো যেমন শেষে যদি আলিফ আর হামজা থাকে অথবা এই ফরম্যাটে থাকে হ্যাঁ এনি নাউন দ্যাট এন্ডস উইথ আলিফ এন্ড হামজা ওলামাউ ইন দ্যাট ফরম্যাট হ্যাঁ দ্যাট উইল বি ডিপটোট অর এনি নাউন উইল ইন দিস ফরম্যাট মাফাইলু হ্যাঁ নাকি কোনটা গুলো আমার মাসা হ্যাঁ মাসা বি হ্যাঁ এই ফরম্যাটে হ্যাঁ আরো আছে অনেক আছে আরো রাইট আমরা ওইদিকে যাচ্ছি না জাস্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট রাইট ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট দ্যাট নাউন ডিক্লাইনেবল এটা হলো জেনারেল রুল সেটা কি কিতাবুন আগে প্রিপোজিশন থাকলে ফি কিতাবিন হ্যাঁ ইক আকরাউ কিতাবান অবজেক্ট হলে জবর প্রিপোজিশন থাকলে জের কিছু না থাকলে পেশ এটা হলো ডিক্লাইনেবল এটা হলো নর্মাল ফর্ম রাইট কোনো কোনো নাউন আছে যেগুলো ডিপটোট শুধু জবর হবে অথবা পেশ হবে কোনো কোনো নাউন আছে কোনোটাই চেঞ্জ হবে না যা আছে তাই তার একটা নন ডিক্লাইনেবল হ্যাঁ নন ডিক্লাইনেবল ওকে এগুলো আমরা আরো অনেক এক্সাম্পল দেখব সামনে হ্যাঁ জাস্ট একটা
ইয়ে দিয়ে রাখলাম হ্যাঁ ওকে নাও অ্যানাদার কোয়েশ্চেন কেম ইজ ওয়ালাহুম কি যেন প্রশ্ন করছিলেন ওয়ালাহুম আজাবুস সাইর রাইট ওয়ালাহুম আজাবু আসাইরু আসাইরু ওকে ولهم عذاب السعير and for them is punishment of سعيري سعيري yellow positive case ولهم عذاب السعير سعير that is important thing we are going to discuss now سعير মানে হলো blazing fire سعير now he asked verb ছিল এটা right এরকম ছিল না সাহারা to burn এখান থেকে সাইর নাউন হলো কিভাবে রাইট এখান থেকে এই নাউন হলো কিভাবে এটা লিখছিলাম না লাস্ট ক্লাসে সাআরা না টু বার্ন না নাকি ওকে এটা রুট বার হ্যাঁ to blaze, huh? To burn. Okay. Now, amra ekta a formatter verb thike, right? Fa'ala, a formatter verb thike, onek dhoroner noun paite pari, right? Onek dhoroner noun paite pari. Jemon, to koto gulo amra already jani, fa'ilun, right? এটা কি ডোয়ার রাইট মাফউলুন ফাইলুন তো ডোয়ার ঠিক আছে না ফাআলা যেমন 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 আলিমা عالم 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 right okay তাহলে এই ধরনের একটা নাউন আসতে পারে এখান থেকে আর একটা নাউন আসতে এরকম right মাফউল right মালুম আলিমা মালুম right তারপরে আরো বার আসতে পারে ফাইলুন فاعيلون إذا ركتا بار باشتي باري بابي لايك علم عليم تابر اشتي باري اركي فا فا آلة فا آلة زمان اخان دي اشتي باري علاماتون علاما اوكي আমি এক্সপ্লেইন করতেছি ওকে আমি যেটা বুঝাইতেছি এখানে রাইট যে আমার যদি একটা ভার্ব থাকে ফাআলা ওইখান থেকে আমরা উই ক্যান গেট মেনি টাইপস অফ নাউন্স মেনি টাইপস অফ নাউন্স লাইক ফাআলা ফাইলুন একটা নাউন রাইট যেমন এক্সাম্পল আলিমা আলিমুন সাজাদা সাজিদুন কাতাবা কাতিবুন স্যার উই ক্যান অলসো গেট ফাআলা মাফউলুন এটা হলো প্যাসিভ পার্টিসিপল যেমন আলিমা মাআলুম মাআলুমুন রাইট মাআলুমুন মানে কি নন নন এটা হলো নোয়ার আলিম এটা হলো নন নন মাআলুম This is a known thing. I'm not believing that this is a known thing, right? Ma'alum, eh? Known, Zana, Zana. He knew. Alima Barta. He knew. Eh, he knew. He knew. Okay. Arata form with the word Alimun. Alimun. Fa'ilun, eh? Fa'ilun. Alim, Gani. Yeah. Alim. Eh? You know? এটা নোয়ার এটা হলো নোয়ার হ্যাঁ এটা হলো স্কলার স্কলার
হালিম এটা অ্যাডজেক্টিভ ফর্মে হয় হ্যাঁ হালিম আর আল্লাহ থেকে দুটো উদাহরণ দিলেন যাবে না হ্যাঁ ফাইলুন মুখা মাফউলুন মাফউলুন মালুমুন মা নুন নুন হ্যাঁ না 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 ও দুয়ার দুয়ার ইজ এটা আলিমুন এটা হলো রুট ভার্বের দুয়ার আর অন্য অন্য ভার্বের দুয়ার হলো মুদিয়া মুদিয়া মানে আল্লামা মুআল্লিম হ্যাঁ অন্য সব ফর্মের দুয়ার হলো কিন্তু রুট ফর্মে মা দিয়া মা কি এইভাবে এই ফর্মেটে আলিম হ্যাঁ আলিম মানে হচ্ছে কোনটা হ্যাঁ এটা টু নো হি নিউ আলিম পুরন জিনিস ও ওটা অন্য পারবো ওখানে আমরা যাইতেছি না এখন মালুমুন মালুম এটা হলো নন নন এটা তো মনে আমরা আগে আলোচনা করছিলাম একটি হ্যাঁ আমার পয়েন্ট ছিল এটা ডিসকাস করার যে একটা ভার্ব থেকে কত ধরনের নাউন হইতে পারে সেটা হ্যাঁ দেখা যেত অনেক নাউনই বের হয় রাইট যেমন যেমন এ থেকে বেরোতে পারে মা লিমুন হ্যাঁ মা লিমুন হ্যাঁ মা লিমুন হইতে পারে হ্যাঁ না মা এটার আমি তো ফরম্যাট লিখতেছি এটা ফর্মুলা এটা হলো মাফ ইলুন মাফ মাফ ইলুন রাইট যেমন মানে সাজাদা মসজিদুন কোনটা ফালাটা জাস্ট একটা সূত্র ফর্মাট মানে হলো হি ডিড ওকে তাহলে আমরা এদিকে আর বেশি না আগাই যেমন আর একটা ফর্ম আছে আল্লামা মানে ভেরি হাইলি আল্লামা হলো কি বলে হাইলি নলেজেবল পার্সন হ্যাঁ এটা আর একটা নাউন হ্যাঁ তাহলে আমার আলোচনার বিষয়বস্তু কি এখানে একটা ভার্ব থেকে আমরা বিভিন্ন ধরনের নাউন হ্যাঁ হ্যাঁ ডিরাইভ ফ্রম দ্য ভার্ব হ্যাঁ এটা তো আল্লামাতুন ডাবল পেশ যেমন আরো আছে নাউন যেমন আছে যেমন এই ফরম্যাটে রাইট ইফ ইউ সাজাদা যদি ভার্বটা হয় রাইট দেন এই ফরম্যাটে দিলে কি হবে মাসজিদুন এটা প্লেস এই ফরম্যাটে আসলে বোঝা যাবে প্লেস অফ দ্যাট অ্যাকশন হ্যাঁ হ্যাঁ প্লেস অফ দ্যাট অ্যাকশন মা মাস হ্যাঁ গাড়ি অথবা প্লেস অর টাইম লাইক সারাকা হ্যাঁ মাশরিক গাড়ি বা মাগরিব হ্যাঁ প্লেস অফ সেটিং হ্যাঁ এই ফরম্যাটে আসলে বোঝা যাবে যে প্লেস অর টাইম অফ দ্যাট অ্যাকশন হ্যাঁ কি মানে কি যে মিস ও একটা হলো আর একটা ফরম্যাট হলো মিফ ফাতাহা মিফ দাহুন হ্যাঁ এটা হয় মি দিয়া মিফ ফালা রাইট মিফ আলুন মিফ আলুন
এটা হলো টুল বুঝাবে যেমন 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 ফাতাহা যদি ভার্বটা হয় এই ফরম্যাটে নিলে এটা হবে মিফতাহুন মিফতাহুন এটা হলো টু হি ওপেন এটা হলো দ্য টুল টু ওপেন আর কি হ্যাঁ তাহলে এই ফরম্যাটে আনলে এটা টুল বোঝাবে মিফতাহুন রাইট তাহলে আমরা কতগুলা ডিরাইভ নাউন পেলাম রাইট যেমন কতগুলো এক্সাম্পল কি হলো ফাইলুন মাফউলুন ফাইলুন ফাআলাতুন মাফইলুন মিফআলুন রাইট মিফতাহুন কি ওপেনার হয় না মিফতাহুন না ওপেনার কি হবে ফাতিহুন ফাতিহুন ওপেনার ডোর হ্যাঁ যেমন সাজাদা সাজিদুন কাতাবা কাতিবুন ফাতাহা ফাতিহুন হ্যাঁ গুড ওকে ফাতাহা ফাতিহুন যদি সাজাদা বলি তাহলে কি মিস জাদুন বলে কোনো শব্দ হবে হ্যাঁ এটা মানে কি হবে সিজদা করার যন্ত্র ওটা কি হ্যাঁ প্রশ্নটা বুঝছেন মানে যত ফরম্যাট আছে রাইট তার মানে প্রত্যেক ভার্বের ক্ষেত্রে সবগুলা কিন্তু হবে না হ্যাঁ এটা মেক সেন্স করা লাগবে রাইট যেমন ফাতাহাতি আমরা মিফতাহ পেলাম এই ওপেন ওপেনিং টুল রাইট তাহলে সাজাদার থেকে মিস জাদুন পাবো আমরা মিস জা হ্যাঁ কি ওইভাবে আপনি বুঝলে তো হবে না ওটা ভাষায় কেউ ইউজ করে না এইভাবে রাইট ওটা কেউ এইভাবে ইউজ করে নাই তার মানে হলো যে প্রত্যেকটা ফরম্যাটের প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না এটা ভাষায় ব্যবহৃত নাই হ্যাঁ ভাষাটা আগে গ্রামারটা পরে রাইট ওকে তো এনি কোশ্চেন হেয়ার তারপরে প্রশ্ন ছিল সাইরুন কোথা থেকে আসলো রাইট তো কোন ফরম্যাট এটা সাইরুন সাহারা থেকে নাউন হয়ে গেল আলিমুন আলিমুন হ্যাঁ মতো আলিমুন হ্যাঁ শাকির শাকির বলে না শাকারা শাকির আলিম আলিম মানে স্কলার আলিম কেন আলিম বলে না আলিম হ্যাঁ আলিম হ্যাঁ ভেরি নলেজেবল বলে শাকিরুন যে থ্যাঙ্কফুল শাকুর অলসো থ্যাঙ্কফুল বিভিন্ন ফরম্যাট হ্যাঁ নাম বের করি এক্সাক্ট মিনিং যদি আমরা বের করতে চাই তাহলে হ্যাঁ সিন আইন হ্যাঁ আইন র সিন আইন র এই যে হ্যান্স এর ডিকশনারিতে গেলাম সিন আইন র সাআরা এটা হলো টু কিন্ডল হ্যাঁ টু কিন্ডল মানে টু আগুন প্রজ্বলিত করা কিন্ডল হ্যাঁ আগুন ধরানো হ্যাঁ কিন্ডল হি কিন্ডল হ্যাঁ আর হি স্টার্টেড এ ফায়ার হি স্টার্টেড এ ফায়ার ওকে এই ফট করে আমি বের করে ফেললাম এই যে হ্যান্সার এর অ্যাপ থেকে মুকুট আছে তোমার ওই অ্যাপটা হ্যাঁ কি এই যে এই অ্যাপটা এই যে অ্যাপ এই যেটা ওকে অ্যাপ ডাউনলোড দ্য অ্যাপ হ্যান্স ডিকশনারি
কুরআন কর্পাসের কাজে লাগবে ওকে কুরআন কর্পাস আর হেন্সের পার্থক্য কি কুরআন কর্পাসে শুধু দিবে শুধু কুরআনের শব্দগুলো দিবে হ্যাঁ কুরআনের শব্দগুলো হ্যাঁ আর কুরআনের যে শব্দগুলো ওগুলো দিবে হ্যাঁ কিন্তু হেন্সারের ডিকশনারিতে এভরিথিং হ্যাঁ ইন দ্য কুরআন আউটসাইড দ্য কুরআন এভরিথিং রাইট ইজ এ ডিকশনারি ওকে আমরা এই পর্যন্ত দেখলাম যে নাউন নাউন ক্যান বি ডিক্লাইনেবল অর নন ডিক্লাইনেবল রাইট ইন জেনারেলি ডিক্লাইনেবল হ্যাঁ ডিক্লাইনেবল মানে কি নাউন চেঞ্জ হবে শেষের লেজ চেঞ্জ হবে রাইট উন আন ইন এগুলো হবে রাইট নর্মাল যেগুলো কিতাবুন কিতাবান মুসলিমুন মুসলিমান মুসলিম ইন রাইট আর ডিপটট কিছু কিছু ফরম্যাটের নাউন রাইট যেগুলো একটা এক্সাম্পল ওলা মা উ রাহমানু হ্যাঁ সাউদা উ হ্যাঁ আলিফ নুন থাকবে বা আলিফ হামজা থাকবে বা এই ফরম্যাটে আরো আছে এগুলো কখনোই নেবে না হয় পেশ নিবে অথবা জবা নিবে আর কিছু কিছু নাউন আছে যেগুলা কোনো চেঞ্জই হবে না যেমন মুসা কোন শুনছেন মুসা অন্যভাবে বলে হ্যাঁ আরো আছে কিছু কিছু আছে যেগুলা দেখুন ও ইসাবনে মাসিহ মাসিহ না এটা ঠিক আছে ঠিক আছে নন আরাবিক যেগুলো ওয়ার্ড এগুলোও ডিক্লাইন হবে না ওইভাবে হ্যাঁ যেমন ফিরআউনু অথবা ফিরআউনা হ্যাঁ দুইভাবে হবে এটা কখনো ডাবলও নেবে না জিরো হবে না হ্যাঁ এগুলো আমরা পরে আরো ডিসকাস করব ওকে হ্যাঁ তাহলে এগুলো এক্সেপশন মাঝে মাঝে আসে তো তাহলে আমরা আজকে নেক্সট আয়াত দেখি হ্যাঁ ওয়াল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ওকে ওই আয়াতটা না আজকে নাকি ওকে ওকে আমি আরেকটা একটা হোমওয়ার্ক দিছিলাম জাইয়ান্না হ্যাঁ কোরআনের এক্সাম্পল বের করা হ্যাঁ কেউ কিছু বের করছেন বলেন তো একটা একটা আয়াত জাইয়ান্না জাইয়ানা হ্যাঁ মুকুট হ্যাঁ মুকুট শুনিও তুমি তো আসনে ক্লাসে ইন্না জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল তাওয়াব তাওয়াবি কাওয়া তাওয়াকিব ওকে ওকে এটা মানে কি দাঁড়াইলো ইন্না জাইয়ান্না উই ডেকোরেটেড ডেকোরেটেড দা স্কাই এন্ড দা আর্থ উইথ উইথ বিউটি আপনি কি পাইছেন একটা তো হইলো দেখে দেখে লেখেন না ওকে জাইয়ান্না দিয়া জাইয়ান্না জাইয়ান্না ডেকোরেটেড কোরআনে অনেক এক্সাম্পল আছে শাইতানু জাইয়ান্না দুনিয়া হ্যাঁ এরকম আছে না অনেক ওকে আমরা হল আপনি বের করতে করতে পরের আয়াতে যাই হ্যাঁ ওয়ালাকদ এন্ড ইনডিড জাইয়ান্না সামা জাইয়ান্না উই হ্যাভ ডেকোরেটেড উই হ্যাভ বিউটিফাইড হ্যাঁ না আপনি তো গেল ওই সামনে ওয়ার্ড ওয়ালাকদ ওয়ালাকদ জাইয়ান্না সামা উই হ্যাভ ইন আজ দুনিয়া নিয়ারেস্ট বলে আমি নিজেই যাওয়া গেছি যে
এরকম গ্যালাক্সির পরে গ্যালাক্সি গ্যালাক্সির পরে গ্যালাক্সি এত বড় দেশে যে তুমি বানাচ্ছে কোন পাই এখন দিয়ে সেই তোমার পক্ষে আমার প্লিজ তো Allah is so great, great, and we are so little, right? He cares about us. But why we are so important? Yeah. Because we are the best creation. Our size should be right? আরেকদিন যে এত বড় বড় গ্যালাক্সি সূর্যের পরে সূর্য গ্যালাক্সি পরে গ্যালাক্সি এত বড় বড় জিনিস বানিয়েছে অথচ because we are the best creation with the freedom. Creation, because we have the freedom. Allah gave us. Free will. And Allah gave us something that He did not give to any of His creation. What is that? Okay. Oh, important thing. We are so special. Why? Allah's attribute, I say, right? Allah's attribute. What is He is the creator, all knowing. He sees, He hears, right? All powerful, loving, He can be angry. All these attributes Allah gave in us in limited scale, right? This is not special. We have all these attributes in a limited scale. Isn't no Christian Bible, it's authentic kotha kina Islamically. God created man in His image, right? That means God gave His attributes in a finite scale to man. Okay. والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اوكي اجزنا لكت اجزنا كل هاي الذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اوكي فيري جود ابن فرن ها ها اور دي انت خلي بول دوري ها ها والذين ها ازاي 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 وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير এবার হইছে গলা থেকে ছিল আইন আইন বানাইছিল গলার উপরে থেকে গলার নিচে নামবে না আবদুল্লাহ তুমি কিছুই বলো না এটা পরতেলে না মানে ভেঙে ভেঙে বলো মানে লীল
ان كوتا شبد আছে الذين لي لي فور دوز لي الذين رايت فور دوز ডিস বিলিভ আসতে করতে কাফারা 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 কাফারু সাজাদা সাজাদু এটা হলো দে ডিস বিলিভ ওকে এন্ড দোজ হু ডিস বিলিভ দে ইন দেয়ার কোনটা আল্লাহ সিঙ্গুলার আল্লাহ হ্যাঁ plural those plural okay be rabbi him in their lord okay okay shesh karo tabare azabu jahannam hellfire wa bitsam wa am bitsam idolo evil wretched wretched evil bad yes wretched wretched evil bad khubi kharab masi destination masi koti asche masa eta holo sara to reach sara masir masir holo destination okay তাহলে ওকে আপনি কি বলতেছিলেন আমি আগের ইয়েতে জানো জাইয়া হ্যাঁ ওই বিউটিফাই দ্যাট হ্যাঁ 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 ওই দ্বারা আছে না না ওই 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 ডিড আছে না ফালো তাই না We do not follow present tense. Follow na, okay. Now, ekhane 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 koyta grammar er niyom ache, jemon shobdo gulo to mone hoy new non shobdo, right? Kafaru kafara kafaru sajada sajadu dakhala dakhalu. প্লুরাল আপনাদের চার্টের 14টার মধ্যে আছে আচ্ছা হ্যাঁ কিন্তু এই যে আমার প্রশ্ন হলো এখানে আজাবু জাহান্নামা হ্যাঁ আজাবু জাহান্নামা এটা হলো পজিটিভ কেস পানিশমেন্ট অফ জাহান্নাম রাইট কিন্তু গ্রামারে মিলতেছে না কিন্তু হ্যাঁ এটা কথা হয়েছিল আজাবু জাহান্নামিন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু হয় নাই কেন হয় নাই ওকে কোনটা না বিয়ের কারণে বি রব্বি হিম এটা শেষ হয়ে গেছে ওকে এখন হলো আজাবু জাহান্নামা হলো কেন বি রব্বি হিম আগে রব্বিতে থাকে হ্যাঁ থাকে না এখান থেকে শুরু করি মুকুট বলো তো রেখেছিল শুরুতে রব্বুন লর্ড হ্যাঁ তাহলে যদি বলে রব্বুন প্লাস হোম হ্যাঁ তাহলে কি হবে রাব্বু হোম রাইট রাব্বু হোম রাইট রাব্বু হোম দে আর লর্ড যদি আগে বি দেই তাহলে বি দিলে তাহলে বি দিলে এই যে বি দেওয়ার কারণে রাব্বুটা যে রাব্বি হয়ে গেল বি রাব্বি হোমটা হিম হয়ে গেল এই যে বিয়ের কারণে বি ও রাব্বি হ্যাঁ প্রিপোজিশনের কারণে কাস্ট হয়ে গেল ওকে ডাবল জিরো আসছে কোনটা রাব্বি যদি হয় তাহলে হুম রাব্বি হুম হবে না রাব্বি হিম হবে
হোমের আগে যদি কাসরা থাকে রাইট হোমের আগে কাসরা থাকলে হোমটা হিম হয়ে যাবে কোথায় কেস না সহজ তো রাব্বন হ্যাঁ ও আপনি যদি বলতে এটা বলার সুবিধার জন্য সাউন্ড সাউন্ডের জন্য আপনি বলেন রাব্বি হুম এটা এভাবে ব্যাখ্যা পাশানো যায় এই জন্য মনে হয় এটা সবসময় রাব্বি হিম রাব্বা যদি অবজেক্ট হয় তাহলে আমানু বি আমানু এটা দেখতে হবে বি দিলে তো আর রাব্বা হুম হবে না যদি অবজেক্ট হিসেবে হয় তাহলে রাব্বা হবে রাব্বা হুম হবে রাব্বা হইলে রাব্বা হুম হুমই থাকবে তখন হ্যাঁ ওকে আজাবুন আর জাহান নাম কোনটা এখানে না এটা পজিটিভ কেস বাইতুল্লাহি এইভাবে এটা হলো না কেন সেটা যাইতেছিলাম আমি ওকে এই জাহান্নাম শব্দটা হলো কি আজাব তো জানিনি ওকে আজাবুন ছিল কোনটা রেচেড এটা রেচেড এটা 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 হ্যাঁ আবদুল্লাহ জানতে পারে রেচেড হ্যাঁ আমরা শিখেছি অনেক ও শুরুতে পুরোটা বলছে এই জন্য পানিশমেন্ট আর ছিল জাহান আজাবুন ও শব্দটা এরকম হ্যাঁ বাংলা ইংলিশ কিভাবে লেখেন আপনি এই যে আমরা যে লিখতেছি বানান সহকারে লিখতেছি আপনি লেখেন দুই চারবার আপনার মনে থাকবে ইংলিশের বানান শিখেন নাই ওই তো ভাবে শিখেন একইভাবে এই যে আজাবুন হ্যাঁ এই যে এইভাবে ও আমি ওখানে যাইতেছি ওইটা লেখছি অসুবিধা নেই আবার আসতেছি যত প্রশ্ন তত ভালো রাই দেখি মুকুট পুরোটা বুঝলো আজাবুন হলো পানিশমেন্ট রাই আর হলো জাহান্না এই যে এটা একটা শব্দ জাহান্না মু জাহান্না এর মুন হবে না এটা জাহান্না মু এটা একটা ডিপ্টর শব্দ হ্যাঁ এটা এটা জাহান না মুন কখনোই হবে না শব্দটা হবে জাহান না মো হ্যাঁ এটা একটা এক্সেপশন হ্যাঁ এটা এটা ওই খালি হয় পেশ হবে নয় জবর হবে পেশ হবে নয় জবর হবে ওকে ওকে হ্যাঁ তাহলে এখন আমরা বলবো আজাবুন আর জাহান না মো আমি যদি বলি পানিশমেন্ট অফ জাহান নাম রাইট তাহলে আমাদের সেই পজিটিভ কেস হয়ে গেল যেমন বাবন আল আরলো মসজিদুন কিভাবে বলতাম
Babu Masjidin. Right? Then we'll them Babu. We format as well. Masjidin. Right? Babu. Din. Mane door of Masjid. Right? That's a possessive case. Idafa. Ida diagolo, diagolo. Right? Ida diagolo, diagolo. দিরা জোড়া লাগালাম এইভাবে প্রথমটাতে পেশ হলো পরেরটাতে ডাবল কাসরা হলো রাইট হ্যাঁ বাবু মসজিদ দিন না হ্যাঁ না উল্টো না যাবে না হ্যাঁ উল্টো না যাবে না বাবু মসজিদ দিন হ্যাঁ বাবা বা হ্যাঁ বাবু সালাম বলো নাকি নাকি দারু সালাম কোনটা বাবু সালামি ওইভাবে তাহলে ওই একই ফর্মুলা এটা হওয়ার কথা ছিল পানিশমেন্ট অফ যেটা পানিশমেন্ট অফ জাহান্নাম রাইট জাহান্নাম তাহলে ফর্মুলা অনুযায়ী এটার হওয়ার কথা ছিল এরকম আজাবু জাহান্নামিন এরকম হওয়ার কথা ছিল রাইট কিন্তু সেটা না হইয়া হয়েছে কি আজাবু জাহান্নামা হ্যাঁ কেন হলো সেই ডিপটের কারণে জাহান্নাম একটা শব্দ যেটা ডাবল নেবে না পেশ নিল জাহান্নামু রাইট এটা যখন জের হওয়ার কথা সেখান জের না হয়ে জবর হবে ওকে মুকুর তো বুঝছো মনে হয় এক্সপ্লেন করো বুঝো নাই ওকে তাহলে এটা বলো ওকে তাহলে বাইতুল্লাহি কেন হয় হ্যাঁ বাইতুল্লাহি কেন হয় কিতাবুল্লাহি কেন হয় বাইতুল্লাহি রাসূলুল্লাহি বাইতুল্লাহ মানে কি হাউজ অফ আল্লাহ হ্যাঁ অথবা আল্লাহ হাউজ তাহলে দুইটা নাউন আমরা জোড়া দিলাম তাই প্রথমটাতে হলো জবর পেশ পরেরটাতে হলো জের বা বাইতু পেশ আল্লাহি জেদ পরেরটাতে জেদ তেমনি ভাবে বাবু প্রথমটাতে পেশ পরেরটাতে জেদ বাবু মসজিদিন তেমনি ভাবে এটা হওয়ার কথা ছিল আজাবু জাহান্না মিন এটা না হইয়া জাহান্না মা হইলো কারণ জাহান্নাম শব্দটা কথা নাউন নাউন কেমনে বুঝলাম এটা ছিল আজাবুন হ্যাঁ আজাবুন নাউন কারে বলে আচ্ছা নাউন হইল কিতাব হ্যাঁ কিতাব আরবিতে যে কোনো শব্দ বাংলায় পদ বলে না পদ পাঁচ প্রকার কি কি সেগুলা এগুলো রাইট হ্যাঁ ইংলিশ আছে না পার্টস অফ স্পিচ হ্যাঁ আরবিতে এরকম একটা যতগুলো শব্দ আছে তিন ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগেও না আট ভাগেও না তিন ভাগে একটা হলো বার্ব বার্ব দেখালা ফালা সাদা হ্যাঁ বার্ব ফিল হ্যাঁ আর এটা হলো ইসম ইসম হলো নাউন নাউন যেটা ভার্ব না হ্যাঁ আর যেটা প্রিপোজিশন না আর এটা হলো প্রিপোজিশনের মতো হার্ফ ইসম ফিল হার্ফ হার্ফের আন্ডারে আছে পার্টিকেল গুলো তার একটা হলো প্রিপোজিশন আলা ইলা ফি এগুলো একটা হ্যাঁ ওয়া এই লেটার ফেটার গুলো একটা এটা হলো ভার্ব আর বাদ বাকি সব নাউন নাউন কি কিতাবুন তারপরে মসজিদুন হ্যাঁ কালামুন আজাবুন যেসব
শব্দ যেগুলো অ্যাকশন বোঝায় না অ্যাকশন বোঝায় না হ্যাঁ অ্যাকশন ইজ ভার্ব এক্সপ্রেসিং নাউন মানে It was a big, punishment, right? It was a big punishment. And punishment is action, noun. Noun, bujhai lo. You will be punished. Punished holo, then action bujhai ota holo bhag. Action na bujhai lo ota noun. Noun karo, namo hoite pare. Noun kono ekta description hoite pare, right? Description hoite pare. Jemon, jemon play. আজাবাল হই পানিশড হ্যাঁ আজাবাল পানিশ ওভার এন্ড ওভার হ্যাঁ আজাবাল ওকে কোনটা ইউয়াজিবু আজাবাহু ওকে ইউয়াজিবু হি ইজ হি উইল পানিশ হ্যাঁ আজাবাহু হ্যাঁ ওকে ওকে তাহলে এটা তো বেশি কঠিন না না মাসির হলো ডেস্টিনেশন হ্যাঁ উনি এখানে গিয়ে একটা উনি পজিটিভ কাজে গিয়ে একটা আটকে গেছে না পরে ধরবে নি নেক্সট ক্লাসে এন খালি মানে মানে রাখবা যে যেমন যেমন আমি যদি বলি হ্যাঁ যে বাইতুল্লাহি রাইট বাইতুল্লাহি বা বাইতু মুহাম্মাদিন মানে কি হলো বাইতু মুহাম্মাদিন মুহাম্মদ হাউস আগে শব্দটা ছিল বাইতুন মুহাম্মাদুন রাইট তো আমরা জোড়া দেই বাইতু মুহাম্মাদিন রাইট বাবু মসজিদিন আমারও বোঝানোর জন্য মসজিদ একটা অ্যাপোস্ট্রফি আছে না একটা অ্যাপোস্ট্রফি এখন এখানে যে আযাবু জাহান্নাম কোনটা কোন সময় চেঞ্জ হয় না সেটা হলো নন ডিক্লাইন নন ডিক্লাইনেবল ওটা হলো যে মুসা দুহা এগুলা হলো চেঞ্জ হবে না ওকে গুড আমরা আমরা গ্রামের অনেক জায়গায় হাত দিছি বাদ হ্যাঁ ওকে তাহলে বিসা বিসা এই যে খাবার নিয়ে আসছে না জরিমানা হিসাবে ওকে তার মানে ওই যে ক্লাসে না আসলে যে সব শেখা যাবে নিজে নিজে এরকম না কিন্তু আরেকটা জিনিস নিজে নিজে শেখা যায় না সেটা কি তাজবিদের রোল নিজে নিজে শেখা যায় কিন্তু ওটাকে অ্যাপ্লাই করা পড়া এটা নিজে নিজে কখনোই
আপনার পড়তে হবে আর একজনের শুনতে হবে আমি বহু বছর পড়ার পরে পরে যখন এক হুজুরের কাছে ছয় মাস আগে বসছিলাম তখন কত বললো তখন বুঝলাম না এটা নিজে নিজে শেখার জিনিস না ওকে কি ডিপটনের মানে কি ডিপটন মানে ডাবল টাইপের কিছু একটা হ্যাঁ হ্যাঁ এটা ট্রিপল না যেমন জবর জের পেশ তিনটা না ডিপটন হলো দুইটা হ্যাঁ ওকে এটা আমরা আরো ডিসকাস করব পরে তাহলে একটা জিনিস একটু ডিসকাস করি আমি আগে এটা ডিপটন তো বুঝছি না আচ্ছা স্যার নন ব্যাকওয়ার্ড নন ব্যাকওয়ার্ড হ্যাঁ ডিপটনটা কাস্টম নাই তখন উপরে গুলো ছিল ডাবল দা মাউন্ট হ্যাঁ এটা নাও তাহলে আমরা এটা হলো এটা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন আমাদের জীবনের কি চাই সে কি চাই দিদার চাই নদীর দিদার বেশি বাড়াবাড়ি কথা এগুলো না আল্লাহর দিদার চাই না নবী না আল্লাহর দিদার চাই ওকে বিসা মানে হলো রেচেড এটার আর কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই হ্যাঁ এটা ভাবেই মুখস্থ করবেন হ্যাঁ ইবির হ্যাঁ খুবই খারাপ নিকৃষ্ট জাহান্নামের থেকে জাহান্নাম কি রকম একটা জায়গা হবে কোন তো ওই ডরে বলে বিসা একটা জায়গায় থেকে বের হয়ে যাবে না আগুনের আজাব আল্লাহ এটা কিভাবে মানুষ সহ্য করবে আল্লাহ নাজির দেখো মিল্লে আজাব আল্লাহ কি করবেন কোরআনে বলে দিয়েছেন রাইট জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা যাদের পাপ শাস্তি একটা মানে জেলখানায় ঢুকায় না পাঁচ বছর দশ বছর বিশ বছর হ্যাঁ এরপরে মুক্ত করে দেয় হ্যাঁ 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 সেটাই কারো শাস্তি জীবন সারা জীবন যাওয়ার জীবন রাইট যে শির করলো আল্লাহতে বিশ্বাস করলো না রাইট অথবা অথবা ওটা তো করছেই তারপরে লক্ষ লক্ষ লোকরে মারছে রাইট লক্ষ লক্ষ লোকরে মারছে রাইট এই যে এক শয়তান মারা গেল না কয়েকদিন আগে হেনরি কিসিঞ্জার হ্যাঁ মিলিয়ন মিলিয়ন লোকের মৃত্যুর জন্য সে দায়ী ওকে ওকে মাসিরু আসলে ছিল মাসিরুন হ্যাঁ মাসিরুন ছিল শব্দটা হ্যাঁ মাসিরুন হ্যাঁ এটা মাসিরুন ছিল এটার কারণে ডাবল সিঙ্গল হয়েছে আল মাসিরু হ্যাঁ বিস আল মাসি ওকে হ্যাঁ নাউন হ্যাঁ না প্রপার নাউন না ওটা ভার্ব থেকে আসছে ভার্ব থেকে হ্যাঁ
ওকে আমরা আরেকটা আয়াত করি, ভালো ইন্টারেস্টিং আছে। হ্যাঁ তখন হইল না, ব্রেক লাগবে, ব্রেকের টাইমে যাই না। হ্যাঁ ওকে নেক্সট লাইন, নেক্সট লাইন। হ্যাঁ ও লিল্লাযিনা কাফারু এন্ড দোজ হু বিলিভ বি রাব্বিহিম ইন দেয়ার লর্ড। হ্যাঁ দোজ হু ডিসবিলিভড ইন দেয়ার লর্ড, রাইট? Those who disbelieve in the Lord, for them there will be punishment of Jahannam, right? Punishment of fire, right? And that is a wretched destination. So who disbelieved in Allah, right? So it is not that their deed person to Zai, right? Disbelieved in Allah, right? Mane iman nai. ডিড এর কাউন্ট হবে না, ইমান না থাকলে ডিড কারণ যে আল্লাহতে না মানে, রাইট? হি মে থিংক দ্যাট হি হ্যাজ এ রাইট টু ডিফেন্ড হিমসেলফ, রাইট? হি হ্যাজ এ রাইট টু ডিফেন্ড হিজ কান্ট্রি, ইন অ্যাকচুয়ালি হি ইজ ডুইং জেনোসাইড, রাইট? সো ইমান না থাকলে কোনটা যে ভুল কোনটা যে ঠিক এটাও তো বুঝে না, রাইট? হ্যাঁ আল্লাহতে বিশ্বাস করে সেই ক্যান বি জাস্ট, রাইট? ক্যান বি নিউট্রাল। আল্লাহ বলছে না জাজ, বি ফেয়ার, বি জাস্ট, ইভেন ইফ ইট গোজ এগেনস্ট ইউ, রাইট? তো জাস্টিস কাম থ্রু ফেইথ ইন আল্লাহ। হ্যাঁ ওকে পরে আচ্ছা কি এই যা, হ্যাঁ এই যা, এটা একটা এই যা, হ্যাঁ শাহি কাও না, শাহি এটা দিয়ে ব্রেক নেব এর পরে, এটা কোথাও ভুলভাল হলো না। ইজা উল নু ইজা উল কেটে হামজ তো এটা উচ্চারণ হয় না। উল কু ফি হা সামি ও সামি ও লাহা শাহি কাউ ওয়া হিয়া তাফুর, ওয়াহিয়া وهي شهيق وهي تفور. اوكي এটা মদ আছে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা, সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। পড়া ভালো হইতেছে না, পড়া ভুল হইতেছে। প্রথম এত ভুল করতেন যে আমি ওখানে আমি ইমামতি করলাম কতদিন, আমার ওই বিরক্ত লাগতো। ওকে আর একটা রুল এখানে, ক্রিটিসিজম, রুল অফ ক্রিটিসিজম কি? হ্যাঁ রুল অফ ক্রিটিসিজম কি গন্ধ দেখি, মানুষের ভালো ডাকে কইতে হবে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলো তোমার এটা বল এটা বল এটা বল এটা বল এটা করলে কিন্তু হবে না, রাইট? বলতে হবে তুমি যেভাবে কথা বললে, রাইট? ভেরি গুড, বাট দিস পয়েন্ট ক্যান বি ইমপ্রুভ, রাইট? দিস ইজ দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আপনি খালি নেগেটিভ নেগেটিভ কর, লোকজন কিন্তু গিভ আপ করবে, রাইট? না ওকে এটা জেনারেল রুল আর কি। ক্রিটিসিজম আমরা যখন দাওয়াতি কাজ করি, রাইট, দাওয়াতি কাজ করি, আমাদের যারা সিনসিয়ারলি ওখানে যায়, রাইট, যায়, দিস ইজ হি ইজ ডুইং হিজ বেস্ট, রাইট? দাওয়াত কীভাবে দিবে, কী বলবে না বলবে,
this comes with time. This is not easy, right? So whatever he is doing, we need to appreciate, right? Then give feedback, right? Here, here you can improve. Not just negative. Tomorrow it will not happen. He will be discouraged, right? It should not be to discourage someone, right? He's doing a good thing, right? We should, like even children, right? যদি বলি বাচ্চাদেরকে যে তোমার এটা হয় নাই ওটা হয় না এরা কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করবে না বলতে হবে মাশাআল্লাহ ভেরি গুড জব রাইট দেন একটু লাগাই দিলেন রাইট যে এটুকু হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু এনকারেজড হবে তোমার কি এটা বল ওটা বল এটা বল রাইট আই এম নো গুড আই ক্যানট ডু এনিথিং এটা ডিসকাস তো জেনারেল প্রিন্সিপাল এটা বলা বলা স্যান্ডউইচ হ্যাঁ ইউ হ্যাভ টু সে সামথিং গুড হোয়াট হি ইজ ডুইং He must be something good he is doing in it, something he is getting right, right? Cannot be 100% wrong, right? So appreciate what he is doing, right? Then if you can give some feedback that this place, if you do this way, it will be better, right? He will be encouraged to make it better, right? Because I tell you, criticism, you appreciate, right? Encourage, then give some advice to make it better, right? ঠিক আছে না ওকে এটা হলো কনস্ট্রাক্ট আর যদি আমি নেগেটিভ নেগেটিভ করি হি উইল বি ডিসকারেজ অর হি ইজ গোনা ডিসলাইক ইউ রাইট হি ইজ নট গোনা লিসন টু ইউ এনি মোর রাইট ওকে তাহলে আমরা হ্যাঁ যাই ইজ আ হ্যাঁ এটা আমাদের সবসময় লাগে রাইট হ্যাঁ ওকে কারণ আমরা কেউই তো মানে আমিও কোনো স্কলার না আমিও শিখতেছি আপনাদের সাথে রাইট আই এম লাইক ওয়ান অফ ইউ আই এম ইঞ্জিনিয়ার রাইট নট মাদ্রাসায় পড়ি নাই রাইট আই এম ইঞ্জিনিয়ার রাইট সো আই এম লার্নিং উইথ ইউ সো ইজা ইজা মানে ইজা যা আ ইজা ইজা মানে হোয়েন রাইট ইজা মানে হোয়েন ওকে হ্যাঁ বলেন বলেন ও টান হলো মদের গ্রামার তাজবিদের রুলের কারণে রাইট ওই যেখানে হামজা আসতেছে পরের ওয়ার্ডে হামজা আসতেছে কোন লং বাউলের পরে যদি হামজা আসে রাইট লং বাউলে যে আলিফটা এই যে জবরের পরে আলিফ রাইট এটা লং বাউল হয়ে গেল লং বাউলের পরে যদি হামজা আসে তাহলে এখানে টান হবে মদ হবে হ্যাঁ হ্যাঁ মুত্তাসিল না মুনফাসিল হ্যাঁ মুনফাসিল একটা শর্টটা আর মুত্তাসিল একটা লংটা হ্যাঁ ওকে তাহলে এটা হলো ইজা উল নুকু এটা সেই ছয় আলিফ টান না কিন্তু হ্যাঁ এটা হলো ওকে তাহলে এটা বুঝলাম না ইজা ইজার আবার দুইটা ইয়ে আছে কখনো কখনো আমরা দেখবো ইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইজ কালা রিমেম্বার হোয়েন হ্যাঁ ইজ মানেও হলো রিমেম্বার হোয়েন ইজ মানেও হোয়েন ইজা মানেও হোয়েন কিন্তু এই যে ইজ কালা হ্যাঁ হোয়েন এটা এটা দুটা ইয়ে আছে পার্থক্য আছে আমরা পরে ই করবো না ইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি হ্যাঁ লি আদম এটা একটা জিনিস ইজ কালা মূসা লি ফাতাহু হ্যাঁ হোয়েন মূসা হ্যাঁ সেড হ্যাঁ আর ইজা যা আ লাহ এটা ইজা যা আ এটা ফিউচারে বোঝাবে হ্যাঁ ইজা ফিউচারে বোঝাবে যখন ইজা দেয়া এই ধরনের বোঝাবে তখন এটা ফিউচার বোঝাবে রাইট ওকে ইজ কালা দেখেন ইজ মানে হয়েন রাইট ইজ কালা রাব্বুকা লিল মালাই হয়েন ইউর লর্ড টোল টু দ্য এঞ্জেল ইট হ্যাপেন ইন দ্য পাস্ট ইজ কালা মূসা লি কাউমি হোয়েন মূসা সেড টু হিজ ফর্ম পাস্ট টেন্স রাইট ইজা যা আ যা কিন্তু পাস্ট টেন্সেরই নাউন
কিন্তু এটা ইজা জা when নাসর when the help of Allah will come will come ইজা হইলে ইজা হইলে ফিউচারে যাবে is money is money when past is a money when future general role কি কুরআন পড়তে গেলে আমরা দেখব হ্যাঁ থ্যাঙ্ক ইউ ইজা উল কুফিহা যখন যখন তাদেরকে নিক্ষেপ করা হবে রাইট এটা হন হয় নাই হবে ওকে ইজা ওকে ওকে আমরা ইজা তো বুঝলাম রাইট এন্ড ইজা উল কু হ্যাঁ এটা আমাদের গ্রামারের রুল আছে কিছু এটা আসলো না 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 উল কু থ্রোন হ্যাঁ প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বটা হলো এরকম আলকা আল আলকা এই যে আল কা এটা হলো ফোর্থ ফর্মের ভার্ব হ্যাঁ আনজালা এরকম আলকা হলো হি থ্রু লাকিয়া হ্যাঁ লাকিয়া থ্রু না লাকিয়া হলো মিট করা টু মিট হি মেট মূলবার হ্যাঁ লাকিয়া হ্যাঁ এটা একটা ভালো একটা বার্ব অনেক ভেরিয়েশন আছে এটা হ্যাঁ তালাক্কা আদম ফাতালাক্কা আদম আছে না তাহলে এটা আলকা ওকে এটা আমরা যাইতেছি আলকা হলো হি থ্রু রাই এটা লাগে আলকা যাইতে পারে আলকা আলকা মানে হি থ্রু ওকে আলকা হি থ্রু রাইট নাও ওকে এটা যে প্যাসিভ ফর্মে নেই হ্যাঁ এটা আলকা হয়ে যাবে উলকু ইজ থ্রোন হ্যাঁ এটা আর একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে ভালো ওকে ইজা উলকু ইজ উইল বি থ্রোন ফাইন থ্রোন ইজ থ্রোন হ্যাঁ ওকে এটা প্যাসিভ এটা প্যাসিভ এটা প্যাসিভটা বোঝাই দেই ভালো করে মনে করেন কাতাবা আমরা কোথায় যে লিখি দেখেন এখানে কাতাবা কাতাবা মানে কি হি হি রোট রাইট যদি লিখি কুতিবা না এটা প্যাসিভ হয়ে গেল প্যাসিভ ইজ রিটেন ওয়াজ রিটেন ওয়াজ রিটেন ওয়াজ রিটেন ওকে এটা অ্যাক্টিভ ভয়েসে এটা প্যাসিভ ভয়েসে যেমন কাতাবা কাতাবা আল্লাহ কাতাবা লাকুম আসিয়া মা আল্লাহ প্রেসক্রাইব ফর ইউ ফাস্টিং রাইট যদি প্যাসিভে করি কুতিবা আলাইকুম সিয়ামু কুতিবা হ্যাঁ ভাই আল্লাহ এই তো ওকে আল্লাহ প্রেসক্রাইব ফাস্টিং আপন ইউ ফাস্টিং ওয়াজ প্রেসক্রাইব বাই আল্লাহ প্যাসিভ হয়ে গেল না অ্যাক্টিভ প্যাসিভ এই তো তাহলে এটা হলো প্যাসিভ ফর্মে কথা বা কুতিবা হ্যাঁ আলকা হি থ্রু উলকু উলকু ওয়াজ থ্রোন হ্যাঁ কোথায় এটা তো অন্য 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 ফরম্যাটের ভার্ব এটা এটা যে একটা বাউল আছে যে বাউল আছে যে বাউলটা যে আলিফটা ওয়াও হয়ে গেল এটা তো উচ্চারণ হচ্ছে না এটা উচ্চারণ হচ্ছে না ওটার জন্য তো ওয়াও জমা হয়ে গেছে তাই কোনটা এটা ওয়াও জমা না মানে ওয়ার পরে যদি আপনি একটা আলিফ থাকে না আলকা আলকা যে আলিফটা ওয়াও হয়ে গেছে এখানে এটা জমার জন্য না হ্যাঁ কইছে না ভার্বের মধ্যে যদি ভাওয়েল থাকে আলিফ
আলিফ ইয়াও হতে পারে ওয়াও হতে পারে ইন্টারচেঞ্জ ওকে তাহলে আলকা হয়ে গেল উলকু যেমন কাতাবা হয়ে গেল কুতিবা তাহলে মানে কি হলো এই যা উলকু ফিহা রাইট হয় এটা কথা মানে কোন প্রপার রুল পাইছেন আমি কাতাবা থেকে কুতিবা পেশ হয়ে কাসরা হয়ে পাতা হইছে ফ্লোরাল হয় কি হবে দেখালা দেখালু আলকা আলকাউ আলকা হবে উলকিয়াও হইতে পারে উলকিয়াও হইতে পারে এটা আমার দেখতে হবে দেখতেছি হ্যাঁ ফ্লোরালের জন্য একজনের প্যাসেপটা আলকা এটা হবে উল 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 উলকিয়া এই ধরনের হইতে পারে আমার ওটা দেখতে হবে আলকা আল 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 যেমন দেখালা দেখালু আলকা আলকাউ হ্যাঁ আলকাউ আলকাউ বলতে আপনার যে ইয়ালিফের উপরে এটার উপরে কি হ্যাঁ আলকা এটা তো ঠিকই থাকবে আলকা এটা ইয়া হইয়া ওয়াও হয়ে যাবে আলকাউ আলকাউ ওয়াও হ্যাঁ জাহান্নাম রাইট উলকু মানে হলো পাস্ট টেন্সে কিন্তু ইজার কারণে প্রেজেন্ট বা ফিউচার জাহান্নাম জাহান্নাম ফেমিনিন অনেক খুঁটে ঘুটে পড়াশোনা করে উত্তরটা মানে ওকে হা হলো ওই কারণে সামি ওকে সামি ও প্যাসিভ নেক্সট হ্যাঁ এটা অ্যাক্টিভ হলো এটা মিনিং কি ওকে অ্যাক্টিভ প্যাসিভ আচ্ছা আমি ওকে অ্যাক্টিভ প্যাসিভ বুঝাই দিই হ্যাঁ বুক রাইট এ বুক ওয়াজ রিটেন বাই হিম মুকুট বলো এটা কোথায় অ্যাক্টিভ কোথায় প্যাসিভ He wrote a book. A book was written by him.
passive reactive right arbite eta hobe kataba in other jodi kataba de kataba kataba he wrote right ha kita ban kataba kitaban ha he wrote a book right asna okay now a book was written by him right the passive tale kataba da hoye jabe han kutiba kutiba kita eta 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 object chilo da je arekta jinish object e object e jabor ar object subject subject object ache na passive boy theke hoy object ta subject hoye jay english e a book was written by him kutiba kitabun je eta object chilo ekhane eta subject holo kutiba kitabun by him eta arbite hoy na kutiba kitabun othoba ekta subject er naam o dite paro mukut kataba kitaban kutiba kitabun bujha geche na bujha jay nai বুক ওয়াজ রিটেন বাই হিম তাহলে যে ওয়াজ রিটেন আগে আসবে ওয়াজ রিটেন মানে কুতিবা এই যে ওয়াজ রিটেন কিতাবুন এ বুক এখানে যে জবর ছিল এখানে পেশ হয়ে গেল কারণ এটা তখন অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল হ্যাঁ তো কুতিবা কিতাবুন ঠিক আছে না এটা হলো সাব অ্যাক্টিভ আর প্যাসিভ হ্যাঁ হ্যাঁ এখন আনোয়ার টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার যদি এক্সপ্লেন করতে চায় আরো হ্যাঁ একবার এত জিনিস অবজার্ভ করবে কিভাবে রেগুলার আসলে শুনতে শুনতে হবে ওকে একবারে যদি একবারে যদি 10 থিংস আসতে থাকে রাইট এটা হজম করা মুশকিল আসলো কোন বার থেকে কি হবে দে হার্ড সামি উ যেমন দেখালা দেখালু সাজাদা সাজাদু সামিআ সামিউ ওকে সামিউ ইযা উলকু ফিহা হোয়েনেভার দে উইল বি থ্রোন ইন ইট সামিউ দে উইল হিয়ার দে উইল বি থ্রোন হু উইল থ্রো দেম ইন দেয়ার লাইক দ্য কিপারস হ্যাঁ ওকে এটা বলা নাই মানে আরেক কোন মানজুর থেকে থ্রো করবে ধাক্কা দে হইলো দিবে গো আচ্ছা সব প্রেজেন্ট হয়ে যেতেছে হ্যাঁ দে উইল হিয়ার হ্যাঁ দেখা ফ্রম ইট লাহা মানে ফ্রম ইট
মানে ফ্রম জাহান্নাম এখনো জাহান্নামে আছে হ্যাঁ হ্যাঁ আর ফ্রম ইট শাহিক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার শর্ত কি বলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার শর্ত গুলা বলেন কি শিরক মুক্ত তারপরে ইখলাস থাকা লাগবে ইখলাস আপনার গুড ডিড থাকা লাগবে এবং ইখলাস ইখলাস সিনসিয়ারিটি ফর দ্য সেক অফ আল্লাহ হ্যাঁ হাম্বল হওয়া লাগবে হ্যাঁ অ্যারোগ্যান্ট হওয়া যাবে না ফর আল্লাহর কাছে মাপ চাইতে হবে হ্যাঁ এগুলো হলো কন্ডিশন যে মনে করি আমি মানানছি গুড ডিড করছি বাহ হয়ে গেছি যাবই যার মধ্যে অহংকার আসবে অহংকার যে কত কিছু করে ফেলাইছি হ্যাঁ কত ভালো কাজ করে ফেলাইছি যে এর মধ্যে এইটা আসবে রাইট যার মানে হি ডিড নট ডু ইট ফর আল্লাহ আমি যতটুকুই করি রাইট যতটুকুই করি ওটার মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে ফর দ্য সেক অফ আল্লাহ ইট কাউন্টস কাউন্টস ওকে তাহলে কি হলো হ্যাঁ হ্যাঁ শাহিকা মানে এটা মানে জাহান্নাম মানে ইনহেল করতে থাকলে একটা শব্দ হয় যে কিরকম ভয়ানক একটা শব্দ করতে থাকবে হ্যাঁ এটা যে কি বাংলা হানে দিছে বা ইংলিশ হ্যাঁ 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 হিয়া তাফুর এটা আসছে শাহি কোন হ্যাঁ শাহিকাতে আসছে শাহিকা টু ব্রিদ হ্যাঁ গর্জন হ্যাঁ গর্জন হ্যাঁ ওটাই মনে হয় গর্জনের মতো শাহিকা টু ইনহেল হ্যাঁ হ্যাঁ গর্জন করতে হবে নাগ্র হচ্ছে দূরের থেকে গর্জনের শব্দ শোনা যায় না শব্দ শাহিকা ইনহেলিং হ্যাঁ হ্যাঁ ইনহেলিং বাংলায় যে কি লাগছে গর্জন করবে হ্যাঁ গর্জন করা আচ্ছা গর্জন করাও লিখতে পারেন ইংলিশে দেখলাম ইনহেল করা শাহিকা টু ইনহেল দিত আরো কতগুলো মিনিং আছে বের করি শাহিকার মিনিং গুলো দেখেন হ্যাঁ শাহিকা আমি কিভাবে বের করবো এই যে ফট করে শিন শিন হা আর হা আর এলো কি ক ক না ক তিনটা শব্দ দিলাম তাহলে কি বের হলো এতক্ষণ তো কইলাম কিন্তু ওকে দেখেন কতগুলো মিনিং আছে শাহিকা হ্যাঁ টু ওই যে টু ব্রে যে গাদা যেরকম একটা ব্রে করে ওই একটা মিনিং দিছে রাইট তারপরে হলো টু ইনহেল টু সাই ডিপলি টু গ্রাস টু সোয়ালো হ্যাঁ গ্রাস এই যে এই যে তাহলে মনে হয় এখানে ব্রেক নেই না ও শাহি কাও
like it's gonna Shahi Kun, Shahi Kun. Here, while it is boiling, the food. While. While here, it or she. Here, mane hua. Here, hua. Hua mane he. He, mane she. Hua mane to hua. Hua mane hua. Hua. Hello, he. Or here, hello, she. Hua here. Hua feminine he. Hua here. Tafur. Okay. Tala. Tafur mane boiling, huh? Tala prada mane ki hello. And she. Fire boiling. Fire is boiling. Like it's boiling. Flame going up and down. Or a hot water, right? Boiling. Para, para. 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 Tafuru. Para. 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 Tafuru. Feminine. 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 She. She. Yeah, for. When they are thrown in it, you will hear an inhaling. While it boils up. Boils up. It almost bursts with rays. Every time they are thrown. Takadu tamayya zumin al ghayi. Boya boha bornuna, right? Boya boha bornuna. Uncle, abhi ye mukdar ye fanda karte sa. Ye. Mukdar fanda karte sa. Ki fanda? Ye jo unhi fanda lagi jete sa thash kare do jete sa. Aa. Chhota chhota karna lagi. Tela tela wala break nahi hai. Okay. We're gonna take a break now. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.